বাস্তুত ভাই, রাতের রজনীগন্ধা এমন বহু অসংখ্য সুপারহিট ছবির সফল পরিচালক তিনি। আজকে আমাদের সঙ্গে আছেন শ্রী অনুপ সেনগুপ্ত। আর অনুপের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনামিকা দি তোমাকে রিকোয়েস্ট করব, আমাদের তরফ থেকে যদি আমাদের শ্রদ্ধা ও সম্মান তুমি অনুপের হাতে তুলে দাও। নমস্কার সবাইকে। একটা কথা আমি না বলে থাকতে পারছি না, আমার মেম্বারশিপ নাম্বার 9, কাজে বুঝতে পারছে যে যখন এর জন্ম হয়েছে সেই সময় থেকেই আমি আছি। সেই আর্টিস্ট ফোরাম আজকে 25 বছর তার পূর্ণ হয়ে গেল। আমি মায়ের পাঠ করি, প্রসেনজিতের মা বলেই আমি পরিচিত। তো এই আর্টিস্ট ফোরাম এরও কিন্তু মা হয়ে গেলাম। এখন আমার ছেলের বয়স 25 বছর। কাজে মায়ের কতখানি আনন্দ হয় বলো তো, কতখানি আনন্দ! ঠিক ততখানি আনন্দ আজকে আমার হচ্ছে যে আর্টিস্ট ফোরাম 25 বছর হলো, এরপর 50 বছর হবে, তারপর 75 বছর হবে। আমি থাকবো না, কিন্তু আর্টিস্ট ফোরাম থাকবে। আর একটা কথা না বললে নয়, অনুপ সেনগুপ্ত, আমি ভগবান মানি, ভগবানকে বিশ্বাস করি। অনুপ সেনগুপ্ত আমার কিন্তু ভগবানের মতো। কীরকম, আমি যখন, সবাই তো আপনারা জানেন আমি যোগ রুটের পাঠ করি, কারণ হরনা চক্রবর্তী শ্বশুরবাড়ি বৃন্দাবাদে আমাকে ওই দজ্জাল শাশুড়ি দিয়েছিল, সেই থেকে সবাই দজ্জাল পাঠ করছি। কিন্তু আমার খুব কষ্ট হলো যে আমি আর করব না, কিন্তু পজিটিভ রোল আমাকে কেউ দিচ্ছিল না। হঠাৎ অনুপ সেনগুপ্ত, কত বড় পরিচালক আপনারা এবার বুঝতে পারবেন, যে সে আমাকে বললো, দিদি সন্ধ্যেবেলা আমার বাড়িতে আসুন। আমি কেন, বললো একটা স্ক্রিপ্ট পড়া হবে, আপনি শুনবেন। তা আমি যথারীতি গেছি, অনেকেই বসে স্ক্রিপ্ট পড়া হলো। স্ক্রিপ্ট শুনে কেঁদে টেঁদে আমি বললাম, অনুপ এখানে তো আমার পাঠ নেই, কোনটা আমায় দেবে? তখন বলছে, কেন মা? হ্যাঁ তুমি আমাকে মায়ের পাঠ দেবে, নেবে দর্শকরা আমাকে, আর আমি পারবো? অনুপ তখন বলল যে সেখানেই আপনার পরীক্ষা, আপনি মা হতে পারেন কি না, পজিটিভ আপনি অ্যাক্টিং পারেন কি না, এটা দেখিয়ে দেবেন দর্শক। তো আজও আমি যখন গ্রামে গঞ্জে যাই, প্রসেনজিতের মা তো সে আপনারা জানেনই, কিন্তু কী করে মা হলাম, ভোলা ভোলা, আমি তোর মা নই রে ভোলা, তোর মা শহরে আছে, তুই সেখানে যা বাবা, সেখানে যা, আমি তোর মা নই, আমি তোর মা নই, আমি তোর মা নই। এই থেকে আমি ভালো মা হলাম। তারপর পরিবার সুপার ডুপার হিট, আপনারা সময় পেলে দেখবেন টিভিতে দেখায় পরিবার, আমার সৎ ছেলে, তাকে ছেড়ে আমি কোথাও যেতে পারলাম না। স্বামী সিঁদুর মুছে দিয়ে চলে গেল,
কিন্তু আমি তাকে ছেড়ে যাইনি। তো আজও সে আছে, আর্টিস্ট ফোরামের সবাই আছে, আমি আছি, অনুপ সেনগুপ্ত আছে, যদিও হ্যাঁ আমার স্বামী দুলাল লাহিড়ি বদমাশের পাঠ করেছে, দুটো তাই আমরা বলিনি, কিন্তু সেটা কিন্তু ইচ্ছাকৃত ভুল নয়। অনুপদাদ নমস্কার, শুভ সন্ধ্যা। শুনতে পাচ্ছেন তো সবাই? পিছনে যারা আছে আমার মনে হয় শুনতে পাচ্ছেন, ওদের হাত তালিকা কম হচ্ছে। আমি তো জানি আর্টিস্টদের একটা বিরাট পাওয়ার আছে, বিরাট জোর আছে গলার, হাতের, মনের সব কিছু, সে প্রমাণটা হচ্ছে জোরে একটা হাত তালিও। এবার আর্টিস্ট ফোরামের 25 বছর আমার তরফ থেকে অভিনন্দন, আমাদের পরিচালকদের তরফ থেকে অভিনন্দন, এর জন্য একটা আর্টিস্ট ফোরামের জন্য জোরে হাত তালি, আর্টিস্ট ফোরামের জন্য সবাই জোরে। মানে আমি বসেছিলাম, আমি হর ওখানে আমরা আলোচনা করছিলাম, আমি হরো বিরাজদা ছিলেন, প্রভাত দা এলেন, সুজিত দা রয়েছে, সব শ্রদ্ধেয় পরিচালকরা রয়েছে, উপস্থিত যারা রয়েছে তাদেরকেও সম্মান জানিয়ে বলছি। জিনিস বলবো যে আর্টিস্ট ফোরাম আজকে যে জিনিসটা বলছে, আমি যখন চিঠিটা পেলাম, গোবিন্দ আমার বাড়ি গিয়েছিল চিঠি দিতে এবং দিগন্ত আমায় ফোন করেছিল, আপনি বিশ্বাস করুন আমার এত ভালো লেগেছিল। এই সম্মানটা কিন্তু আমাদের আজ অব্দি, আজ অব্দি আমি অনেক বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছি, কেউ দেয়নি, একমাত্র এই আজকে দিব আর্টিস্ট ফোরাম দিব, কেউ দেয়নি আজ অব্দি সম্মানটা আমাদের। এটা আমার এত ভালো লাগলো, মানে আমাদের যেটা ভোলেনি এখনো এটা খুব ভালো লাগলো, এটা একটা বলবো। সেকেন্ডলি হচ্ছে একটা সম্পর্ক আমার আর্টিস্টের সাথে রয়েছে, আর্টিস্ট ফোরামের সাথে রয়েছে, কী করে সেটা ছোট্ট কথা বলি। বিকজ আমি না যেখানটা দাঁড়িয়ে আছি এখানটা মন্দির মতন ভাঙা, এটা বাড়ি মতন ছিল, হয়তো কৌশিক আছে এখানে, বুম্বা আছে জানে, আমি এইখানটায় নমস্কার করছিলাম যার জন্য, যেখানে আমি শুটিং করেছি একটা ছবি সোনার সংসার। বুম্বাকে নিয়ে আমি অনেক ছবি হয়েছি, বুম্বা এখানে জানে, বুম্বাকে নিয়ে আমার মধ্যে গোটা ছবি আছে, বুম্বা গোটা 20 বার হিসাবে অগণিত, অনেক ম্যাক্সিমাম সুপার হিটের জন্য আবির বলে যে নাম কয়েকটা মিস হয়ে গেছে, মায়ের আচল পরিবার, অনেক অনেক ছবি, মানে কী নাম বলবো, আর যাই হোক। আর একটা জিনিস বলবো, পবিত্র বাবি আছে, শুধু আর্টিস্টদের একটাই কথা বলি, আমার একটা ব্যাপারে আমি না আর্টিস্টের সাথে জড়িয়ে গেছি, কী করে এটা জড়িয়েছি আমি জানি, বিকজ কেন আমার এটা হয়েছে, আর্টিস্ট ফোরামের একটা মেসেজ অল টাইম আমার মোবাইলে আসে, আমি কিন্তু আর্টিস্ট ফোরামের মেম্বার না, কিন্তু মন থেকে মেম্বার, হৃদয় থেকে মেম্বার। কেন বলছি এটা আসে, আমি কিন্তু জুনিয়র আর্টিস্ট ছিলাম, যারা এখনো স্ট্রাগল করছে তাদেরকেও বলছি, আমি কিন্তু এসেছিলাম জুনিয়র আর্টিস্ট হিসাবে কাজ করতে ইন দ্য ইয়ার অফ মোস্ট প্রবলি 1976 সন্ন্যাসী রাজ আমার ফার্স্ট মুভি। আমি 30 জনের মধ্যে বসে থেকে, উত্তম কুমার ছিলেন, বরযাত্রী কল্যাণী মণ্ডল ছিলেন, আমি বিয়ে দেখছি সেখানে বলছি আমাদেরকে বলছে তুলে নিয়ে যাবে বরযাত্রীতে, আমি জুনিয়র আর্টিস্টের পাঠ করেছি অনেক ছবিতে, বহু ছবি, সেখান থেকে আজকে আমার ভগবানের আশীর্বাদে, আমার বাবার আশীর্বাদে, আপনাদের সবার শুভেচ্ছায়, সবার আশীর্বাদে আমি আজকে এখানে এসেছি। আর যে সম্মানটা আজকে আর্টিস্ট ফোরাম দিল তার জন্য আর্টিস্ট ফোরামকে, আর্টিস্ট ফোরামের প্রত্যেককে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, আপনারা আছেন, যারা অর্গানাইজার আছে, প্রত্যেককে আমার ধন্যবাদ। আমার উপস্থিত যারা আমার ডিরেক্টর মানে পরিচালক মহাশয় এখন আছে তাদেরকে আমার ধন্যবাদ। আবার বলছি ধরে বলে গেল না, তো অনামিকে দিয়ে কে বুম্বা আর আমি একটা জিনিস করে কাঁদিয়েছিলাম, সেটা বুম্বার মুখ থেকে শুনবেন। ফিল্ম কম্পিটিশনে যারা জাজেস বা বিচারক হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, আমার কাছে খবর আছে একটু দূরে যাবেন বলে ওনার একটু দাঁড়ায় আছে। কিছু করার নেই, আমি যখন রোগাশোকা ছিলাম তখন ইন্ডাস্ট্রিতে আমার কোনো কাজ যুক্ত না, অনেক দূরে দূরে ঘুরেছি, কেউ আমায় সুযোগ দেয়নি, এখন চেহারাটা ভারী হচ্ছে এখন দেখি সবাই বলে, এমনকি এবছরে দেখলাম নাম ভূমিকায় চলে এসেছে বগলা মামার চরিত্রে, তো সেও কপালে জুটে যাচ্ছে। তবে একটা জিনিস যারা নতুন কাজ করছেন তাদেরকে বলি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ফিল্ম ইন্ডাস্ট্রি চিন্ময় রায় জহর রায় সবারই পাঠ আছে, কোনো অসুবিধা নেই। আসুন আমাদের প্রিয় শিল্পী মান্নাদের এই গানটি আমি আপনাদেরকে গেয়ে শোনাচ্ছি, ভীষণ প্রিয় গান আমার। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানান, ভালো লাগলে একটা লাইক দিন এবং শেয়ার করুন। আর্টিস্ট ফোরামের 25 বছর সম্পূর্ণ হলো, ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। তো সেই উপলক্ষে
এই সমগ্র অনুষ্ঠানটির আয়োজন হয়েছিল টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে। সেই সারাদিনের বিভিন্ন টুকরো টুকরো চলচ্ছবি এবং স্থির ছবি আপনাদের সামনে আমার চ্যানেলে আমি তুলে ধরলাম। অনেক কিছু মিস রয়ে গেল, সব তো তোলা সম্ভব হয় না। তো সবকটা এপিসোড আপনারা দেখুন, আমার চ্যানেলেই আছে, পার্ট ওয়ান পার্ট টু রূপে আছে, আরও একাধিক টাইটেলে আছে, সেগুলো দেখুন। আর যেহেতু গানগুলো কপিরাইটের জন্য সমস্যা হচ্ছে, তাই সব গানগুলো দিতে পারলাম না আমি। ফেসবুক পেজে পাবেন, অ্যাক্টর প্রলয়জিৎ ব্যানার্জি আমার ফেসবুক পেজ, সেখানে পাবেন গানগুলো। তো সঙ্গে থাকবেন সবাই, খুব ভালো থাকবেন।